ভিউয়ার্স, চলে আসলাম সুপার স্টোর টেস্কোতে। আজকে চলে আসলাম সবাই মিলে, কিছু শপিং আছে, কিছু গিফট কিনল, এগুলাম একটু ছোটখাটো ভিডিও করে ফেলি, সবার সাথে শেয়ার করে ফেলি, আপনারা পাশে থাকবেন। দেখা যাক কি করে দেখি কিনাটা করা যায়। আমার বাসা থেকে গাড়ি দিয়ে আসতে বেশি একটা সময় লাগে না। আমি দেখতে হবে ফ্লাওয়ার্স, আমার মেয়ের স্কুল টিচারের জন্য কিছু ফ্লাওয়ার নিব, কিছুর জন্য গিফট বক্স নিব। এগুলি তো সামার গার্ডেন, গার্ডেনের ফ্লাওয়ার এগুলি তো ফ্লাওয়ারতেই নিতে হবে। দেখা যাক আপনারা সবাই কেমন আছেন। এই সুপার স্টোরটাতে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন আসতেই হয়, আমার কেনাকাটা করে নিতে হয়। এই যে চলে আসলাম, এখন কোনটা নেওয়া যায়, স্কুলের টিচার ভালো লাগতেছে, তবে ফ্লাওয়ারগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছে, ভালো লাগে না এগুলি। আমরা হয়ে গেলে ভালো দেখা যায় না। হাতিয়া তো বলে গেল বিগ ফ্লাওয়ার নিবে, বিগ অনেকগুলা গর্বেজ নিতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে, এটা নাইস, আমাকে নিতে হবে বেশ কয়েকটা। এটা ফ্রেশ আছে, ফ্রেশ দেখে আছে, এখন সাথে সাথে স্কুলে দিয়ে দিব। খুবই সুন্দর আছে, খুবই সুন্দর আছে, যাক কোনটা নেওয়া যায়। এগুলি ভালো লাগে না, তবে এই ফ্লাওয়ারগুলো আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। কালকে মেয়ের বাসায় যাবো, মেয়ের বাসার জন্য নিয়ে নেব, মেয়ে আবার খুব পছন্দ করে। এবং এগুলি, এই ফ্লাওয়ারগুলো যত দিতে রাখা হয় অনেক দিন যায়, এটা অনেক সময় পর্যন্ত থাকে, সেজন্য আমার এটা 1-1.5 মাস থাকবে। এটা আস্তে 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 প্রতিটা ফ্লাওয়ার ফুটবে, এবং এত ভালো লাগে যা কল্পনার বাইরে। এগুলি আমার এত পছন্দের, এই ফ্লাওয়ারগুলো অনেক পছন্দ, অনেক। এই যেগুলি সেম, এটা একটু ছোটো, ওইগুলি একটু বড়। দেখুন, আমরা মুসলিম কান্ট্রিতে থাকি না, কিন্তু এমন একটা জিনিস যে মুসলিম কান্ট্রিতে না থেকেও এনজয় করি মুসলিম কান্ট্রির মতোই, যে এখানে
যখন রমজান শুরু হয় তখন কিন্তু এখানে সব কিছুতে ডিসকাউন্ট পাবো। এটা একটা আলাদা একটা জিনিস আমাদের দেশ বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি হয়েও ওরা রোজার সময় জিনিসের দাম বেশি করে দেয়, আর বাট আমরা এখানে পেয়ে যাই সস্তায়। যেমন এই ফ্লাওয়ারগুলো খুবই ভালো, আমার পছন্দের, অনেক দিন থাকে, খুব ফ্লাওয়ারগুলো ফুটবে, অনেক দিন থাকে এগুলি। আপনারা যখন আসবেন ট্রাই করবেন এসব টাইপের নিতে, এগুলি ভালো। দেখা যাক ফ্লাওয়ার সাইড থেকে গিফট কী নেওয়া যায়। আমি ট্রলি ছাড়া চলে আসলাম। গিফট থাকে ওই সাইডে, আমি ভুল সাইডে চলে আসছি। ওই পাশটাতে বাচ্চাদের ড্রেস, একটা গিফট, একটা কার্ড এবং একটা ফ্লাওয়ার দিতে চাচ্ছি। ফ্লাওয়ার প্রাইস না, ভালো লাগে না, কী দেওয়া যায় খুঁজছি। দেরি হয়নি আজকে, কতদিন দেরি হই না, আজকে বের হলাম। দেখা যাক কী করা যায়, কী দেওয়া যায়। একজন মেয়ে টিচার আছে, ওনার জন্য অ্যাকচুয়ালি এখানে স্পেশালি গিফট পাওয়া যায়। কোনো অকেশনে এগুলি থাকে, যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, তখন গিফট বক্স পাওয়া যায়। খুঁজে দেখি কিছু পাওয়া যায় কি না। আর এমন কোনো জিনিস দিতে চাই যা ওরা ইউজ করে, তো জানা যায় না কে কোনটা ইউজ করে, নিয়ে তো ফেলে দেওয়ার কোনো মানে নেই। যে তো পাচ্ছি না কি দিতে পারি, দেখা দেওয়া তো করি। আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, আমাদেরকে সাপোর্ট করে যান, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো দেখে লাইক এবং কমেন্টস করবেন প্লিজ। দেখা যাক কোথায় যে আমি কয়েকটা জায়গাতে গিফট দিয়ে থাকে, ওই সাইডে বেশি একটা থাকে, খুঁজে খুঁজে বের করা। জানি না কতটুকু পেতে পারি, এখানে আমি সব ফুড বলে আপনাদেরকে দেখানোর জন্য একটা আসা। আমার কাতিহার
স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এখন তো যেখানেই যাব আতিয়াকে তার বাসায় রেখে যাওয়া যাবে না। ও সাইড নিয়ে নিজে রেডি হয়ে যাবে এক মিনিটে, যেখানে যাওয়ার মন চায়। সবটা জানেন কি না জানি না, সুইডেনের সেই ঘটনাটা, আমার ফ্রেন্ডের ভাগ্নি আর দুটো বাচ্চা গাড়িতে টেররিস্টরা গুলি লাগে ওদের, নানারক পকেটা এখন হয়, সেখানেই যাই তো টেনশন করতে যায়। দেশ বলেন দেশ বলেন, কোথাও কোথাও কোনো শান্তি নেই, সব জায়গাতে লাইফে কিছু করার নেই। দুনিয়াটা এখন সব কিছু সব কিছু থেকে এখন চলছে, যা যতটুকু শক্তি যার যতটুকু এনার্জি দিয়ে মনে হয় যে মানুষ বলতে চায়, মন দিয়ে ভালোবাসতে চায় না, বডির জোর ক্ষমতার জোর সব কিছুই দেখা। কিছুদিন আগে আমরা অনেক কিছুই পাই নাই করোনা ভাইরাসের জন্য, অনেক কিছুই আমরা খুঁজে খুঁজে টায়ার্ড হয়ে যেতাম, অনলাইনে পাওয়া যেত না, স্কুলগুলোতেও পাওয়া যেত না। গলিতে অনেক বড় এটা 24 আওয়ার খোলা থাকে, যে কোনো টাইমে এটাতে আসা যায়। যার যথেষ্ট প্রয়োজন আছে এখানে আসলে সব কিছুই পাওয়া যায়, বাট আমাদের এশিয়ানটা জিনিসও পাওয়া যায় মাঝে মাঝে, জানেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক মাছটি এখানে যে পাওয়া যাবে, যে তেলাপিয়া মাছ, সিঙ্গারা, সমুসা, যেতে হলে আর বাইরে যেতে হয় না, আমাদের এই সুপার মার্কেটেই আমাদের 80% জিনিস এখানে হয়ে যায়। বড় বড় চিংড়ি, ঝালমুড়ি বানানো, পেঁয়াজ ঝালমুড়ি, পোলাও, ভেজিটেবল পোলাও প্যাকেট নতুন দেখলাম, এগুলি যারা ইউনিভার্সিটিতে থাকে যেমন আমার মেয়ে, সে রাইসটা সে রান্না করতে পারতো না, এখন পারে। এই যে দেখুন আমাদের বাংলাদেশি সুপার মার্কেট, বাংলাদেশি মাছ, দেশি মাছ, উত্তর করলে এই যে দেখুন, এই যে দেখুন তেলাপিয়া, কি তেলাপিয়া না কই কি লিখছে, হ্যাঁ তেলাপিয়া, তেলাপিয়া দামও তো বেশি না, নাগালের ভিতরেই থাকে। এই যে দেখুন বড় ফিস চিংড়িটা, এবং এটা একটা চিংড়ি লালটা,
ভালোই দেখিন। চলে এলাম আগে দিতে, দেখা যাক। মোটামুটি ভালোই আছে, ভালো নিয়ে যেতে হবে, এখন শপিং শুরু করে দিতে হবে। ইয়েস প্লিজ প্লিজ, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। দেখাল এখন সব টমেটো, চেরি টমেটো, চাপ, তেল, অনেক দেখালো জুস, অর্গ্যানিক মিল্ক, অর্গ্যানিক ডিম, এখানে হলো অর্গ্যানিক সেকশন। আটটিমেল যে কত খাওয়া হচ্ছে, বিশেষ করে ইমিউনিটি সাপোর্ট করে এটা, সেজন্য এটা সবাই এখন খুব বেশি চলছে করতেছে, যে ইমিউনিটি বাড়ানোর জন্য, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। এই যে এখানে হোল চিকেন এগুলো বিক্রি করছে, গ্রিল, তবে এগুলি হালাল না, আমরা খেতে পারি না, আমাদের বাচ্চারা কখনো খাই না এটা। এগুলি খেতে পারি না, বাচ্চারা পছন্দ করে, বাসায় করে দেওয়া হয়। বাসার জিনিসটা ভালো, হেলদি থাকে, নিজেরটা নিজের বাসায় করা হলো। এই যে ডোনাট, এটা হলো জ্যাম ডোনাট, এটাও জ্যাম, এটা কাস্টার্ড, এটা বেশি বাচ্চারা পছন্দ করে, একটু বড় হলে তারপর এটা শুরু হবে। হাতি হাত এগুলি পছন্দের জিনিস, মাফিন, এনার্জি অ্যাডভাইস দেখে মাফিন নিতে হয়। আবারও বলছি বিওয়াস, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, প্লিজ প্লিজ। এই যে মাফিন, ওকে বাকি চিকার আছে, চিকার আছে, এই তো বাচ্চাদের ন্যাপি, বাচ্চাদের সব কিছু সাইডে, টুকি টাকি বাচ্চাদের সাবার করানোর জিনিস, একদম নিউবর্ন বেবিদের ড্রেস, ফেসকো মার্কার মাঝে মেড ইন বাংলাদেশ পাওয়া যায়, মেড ইন শ্রীলঙ্কা, মেড ইন ইন্ডিয়ান, ফেসকোতে খুব বেশি এইসব ড্রেসগুলো। এই সেই স্ট্রবেরি, ছোট বাট ফ্রেশ, এই কাপড় এগুলি
একটু বড় হলে নিউবর্নও আছে, এই যেগুলি নিউবর্নও আছে, এবং একটু বড় হলে আমার আদরের মতো হলে আদর এখন টুকটাক হাঁটতে পারি একটু একটু ধরে ধরে চলছে, যেভাবে সব সুজ সক্স দেখা যাক, সামার কালেকশন সব চেঞ্জ হয়েছে, সামারের জিনিস চলে আসছে। ওখানে আসা খুঁজে খুঁজে দেখতে হয় কী পাওয়া যাচ্ছে কী না পাওয়া যাচ্ছে। এই হলো স্কুল সেকশন, স্কুলের জিনিস ওখানটা কোথায়। আপনারা আবারও বলছি আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে থ্যাংক ইউ, সবার জন্য ধন্যবাদ, এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখন চলে যাই, ওকারিজের সাইডে কতটুকু দেখাতে পারি কতটুকুই দেখাবো ইনশাআল্লাহ। স্কুল জ্যাকেট চলে আসছে, এখানে স্কুলগুলোতে আবার ভালো জ্যাকেট চলে, ভীষণ মোটামুটি ভালো লাগে না আপনার হলে ভালো দেখা যেত। জন্য নিতে চাচ্ছ খুব শুকনো, এত শুকনো যে বডির জন্য খুঁজে বের করতে হবে। আগে চলে আসলাম এখানটাতে, বাচ্চাদের ছোঁয়ে এই সাইডটাতে, এই হলো বাচ্চাদের সেকশন, বাচ্চারা মোটামুটি এখানে ওদের বেশি আসা যাওয়া, পাতিয়ে আসলে বাস এখানটাতে তার আগে ধরে এসে আগে এখানে ঢুকবে, যতটুকু কিনুক না কিনুক এলোমেলো করে দিয়ে একটু খেলে সবসময় তার প্রায় নেওয়া যায় না, খেলে বাস মনটা রিল্যাক্স। আমরা শপিং শেষে ওকে নিয়ে যাই, সে খেলবে এখানটাতে, প্রতিটা বাচ্চাই এরকম চয়েস করে। ও কাট সেকশন, কাট দেখতে হবে, টিচারের জন্য কাট নিতে হবে, দেখে দেখে রেডি করে যাই। কেমন কাজ নেওয়া যায় বাচ্চাদের ভিতরটা, বাচ্চাটা একটু কাজ নেওয়া যায়, বাচ্চাদের তো পছন্দ বাটে, স্কুল টিচার কী পছন্দ করে সেটা হচ্ছে। ও পাখিটা পছন্দ করবে, ও বার্থডে লেখা, বার্থডে লেখা ভালো লাগবে না,
বার্থডে লিখা ভালো লাগবে না। এটার মধ্যে হ্যাপি বার্থডে লিখা নর্মাল নিতে হবে, নর্মাল কার্ড। দেখা যাক কোনটা নেওয়া যায়। এখানে আছে, ওটা ওগুলি দিতে চেয়েছিলাম। অনেক কার্ড, এটা কি লিখছে তাও ভিতরে হ্যাপি বার্থডে লিখে থাকে। রাখলাম একটা হাতে, তারপর দেখা যাক বাকিটা কী নেওয়া যায়। শুধু ওখানে শেষ করে বার্থডে কার্ড, দোকানটা ভালো লাগে না। নিতে আসলে খুঁজে খুঁজে টায়ার্ড হয়ে যায়, এখন এত ইয়ে লাগে, ভালো লাগে না এসব, কখন শেষ হবে। স্কুল তো ছুটি হলে তো কন্টিনিউ বাসায়, তাহলে তো আরও হাতে কন্টিনিউ বাসায় থাকবে, প্রতিটা বাচ্চাই বাসায় থাকবে, তখন প্যারেন্টসদের উপরে হবে ঝামেলা। এখন আপনারা যদি পাশে থাকেন তাহলে কমেন্টস করতে পারতেন, আমাকে বলতে পারতেন। আপনারা সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার টেস্ট করতে কেমন লাগলো আপনাদের কাছে। ইম্পর্টেন্ট এখন খুঁজে খুঁজে দেখতে হবে। ও এটাও নাইস, সিম্পল এবং নাইস কার্ডগুলো। দেখা যাক যাক। এখন আপাতত এগুলি নিয়ে নিলাম ইয়াস, কেমন হলো জানাবেন। তারপরে দেখি কেন হলো, বুক অনেক
রাইটারে তো বাচ্চাদের খেলনা এইগুলি হলো কিছু প্রকারিজ আছে না এগুলি হলে কিচেনের জিনিস সব কিচেন স্টাফ এই হলো ওয়াও নিউ মগ আসছে নিউ ডিজাইনের মগ আসছে ব্ল্যাক ভালো লাগে না সিরিয়াল খেতে ভালো বাচ্চাদেরকে জন্য পরে রেখে দিলে উইন্টারে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এইগুলি সুন্দর অনেক মাটি এগুলি যাদের থাকে ওদের জন্য দাম কম আছে এই হলো কুকারেজ হাড়ি পাতিল এভরিথিংয়ের পাশে এগুলি হলো প্যান দেখুন এখানটাতে কি লেখা আছে এটা হলো 20 ইয়ার গ্যারান্টি পেপারটা 20 ইয়ার থাকবে এসে দেখানোর জন্য হ্যাঁ চিন্তা করছো আসলে একটা ফাইজ লেগে গেছে 20 ইয়ার গ্যারান্টি দিয়ে দিল কিন্তু 20 ইয়ার কেই পাতিল নিয়ে বসে থাকবে 20 ইয়ার পর এটার ব্যাক করে নিয়ে আসবে তবে আমি একটা নিলাম কিনেছি তার আগে নিতে এসে কিছু করার নেই লাগে কিনতে এগুলি এগুলি হলো টে ফেলে এটাও কিনেছি আমি একটা জানি না কেমন এগুলি দিন যাবে বাট আমি নিয়েছি এটা আমি নিয়েছি এটা ঠিক আছে এগুলি জিনিস তো ভালো জিনিসগুলো ভালো এখানে এগুলা মার্কাটা কেক বানানো এটাতে মাফিন সব ধরনের কেক
পিজা ওগুলি বানানো চাটার মধ্যে ওভেনের মধ্যে তুলে দিলে বাস হয়ে যাবে। এই তো এগুলি সব ওভেনে দেওয়ার জিনিস। আমার তো পুরানো সংসার, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। যাদের নতুন সংসার হচ্ছে, যেমন আমার বড় মেয়ে মমিতা, তার সব কিছুই লাগছে, আর সব কিছু কেনাকাটা করতে হচ্ছে। প্রথম সংসার শুরু হলে তো যেমনটা হয়, এখানটা হলো সব প্লাস্টিকের জিনিস। আমার গিফট কেনা হয় নাই এখনো। সব প্লাস্টিকের জিনিস, এই যে ওখানে সব কিছু, এখানটাতে হলো আবার প্লাস্টিকের ফ্লাওয়ার। এটা কিন্তু প্লাস্টিক না, এটা অরিজিনাল, এটা আমার আছে, এটা অরিজিনাল, এটা আমার আছে বাসায়। যারা আমার ভিডিও দেখেন ওরা অবশ্যই বুঝতে পারছেন যে এটা আমার আছে, যে এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক। আমার প্লাস্টিকের জিনিস ভালো লাগে না, আসার মধ্যে একটু ফ্রেশ ফ্রেশ আসবে। ইন্টারনেট একদম দরজা যেন বন্ধ থাকে। তবে এগুলি অনেক স্যান্ট দেয়, এই মোমবাতিগুলো অনেক স্যান্ট দেয়, আসার একটা আলাদা একটা স্যান্ট আসে। এগুলি সবগুলি প্লাস্টিক, এটাও প্লাস্টিক, তবে দেখুন দাম কত, 12 পাউন্ড করে। শখের জিনিস সব সময় দাম হয়, আর শখের তো কোনো তুলনা হয় না, যত দামি হোক কোনো কিছু আসা যায় না, এটা নেওয়াটাই সেই হয়ে দাঁড়ায়। আমি এবং আমার ছেলে মেয়েগুলি খুব পছন্দের জিনিস, মোমবাতি সবসময় ঘরে থাকি, জ্বালিয়ে দিই, আলাদা একটা গান আসে, দেখুন কত টাইপের, অনেক টাইপের। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আবারও বলছি আমি একটু বড় ভিডিও দিলাম, আপনারা দেখবেন ভিউয়ার্স প্লিজ, এবং আমার পাশে থাকবেন। লোক এখানে এনে কে ফ্রেশ গ্যাস রেখে দিয়েছে, এটার দাম কিন্তু 1 পাউন্ড না, বাট এখানে কে এনে রেখে দিয়েছে। এগুলি বাসায় অনেক প্যান্টেন, এ ড্রাই হতে পারে এগুলি, তবে এগুলি ভালো ইয়ে ডিসেন্ট হয়। সবগুলি অনেকগুলি হলো বাসার ডেকোরেশন, কিছুটা এবং এই হয়ে গেল এখানটা, আবার সব প্লাস্টিক ফ্লাওয়ার, এগুলি প্লাস্টিকের জিনিস সব। এখানে কাঁচ আছে কিছু উপরে, ইয়েগুলা ফ্লাওয়ার বেসগুলা, বাট এগুলি প্লাস্টিক, এগুলি সব তুলো, এগুলি
নেশা প্লাস্টিকের জিনিস এবং প্লাস্টিকের ফ্লাওয়ার্স নাচ লাগে। এগুলো যদি গার্ডেনের পাশে রাখা হয় কোনো পার্টিতে তাহলে নাচ লাগে। এভাবে প্লাস্টিক ঘরে সাজানো মানে আমার কাছে এগুলি ভালোই লাগে না, জানি না আপনাদের কাছে কেমন লাগে, সরি আমি বলে ফেললাম আমার মতটা। এখানে সব তুলো তুলো আর তুলো এখানে সব ইলেকট্রিক জিনিস। এই ব্যাপারটা ভালো যেটা আমার এটা আছে মোটামুটি ভালো চলছে অনেক দিন। এই সেই ইলেকট্রিক জায়গা ক্যাটল, তারপরে এয়ার ফ্রায়ার, টোস্টার মেশিন এবং কফি মেশিন, তারপরে এভরিথিং আছে এখানটাতে, ব্লেন্ডার। এই হলো এখানটাতে ওভেন, মাইক্রো ওভেন, সব কত ডিজাইনের দেখুন। এগুলি হলো ভ্যারাইটিস টাইপের ক্যাসেট, ডিভিডি সিডি ক্যাসেট। ও বেবি বস, আপনারা এটা দেখবেন, এটা খুব হাসির কিন্তু মনটা ভালো হয়ে যায়। বেবি বস খুব মজা করা যায় এটা নিয়ে, মানে পুরানো, তারপর আনন্দ দেওয়া যায় বাচ্চাদেরকে। ফাতি আসলে যখন বলে বাসায় যাব, আমরা তখন এখান থেকে দুষ্টামি করে পপকর্ন ওকে খাওয়াতে থাকি, বলছি খেয়ে নাও একটা পপকর্ন খেয়ে দাও, তারপরে তোমার এনার্জি আসবে। বলো শপিংয়ে আসলে আসলে অনেক সময় নেই, বাচ্চারা ডিস্টার্ব হয়ে যায়। যখন বলা হয় যে আমরা ঘুরতে যাব, এদিকে যাব ওইদিকে যাব, তখনই ফাতি আর বাহ উঠে দাঁড়ায় যাবে। এই সেই জায়গা, এটা হলো যে চশমার দোকান যেটাকে বলে, এখানে সব আই স্পেশালিস্ট, এটাতে ইয়েটা সুপার স্টোরটা এত বড়, এটার মধ্যে ও না সরি এটা মোবাইল, এখানে টেস্কো মার্কার যে মোবাইলগুলো পাওয়া যায়, এখানে হলো এটার জন্য সব কিছু অ্যাডভাইস কথা বলা। আর ভিতরে ঢুকলাম না যে এগুলি হলো টিভি, এগুলি হলো টিভি, এগুলো এলজি, তারপরে সিভা আছে, সব আছে, এগুলি হলো টিভি। এটা হলো মোবাইল সেকশন, এই হলো ফার্মেসি, এই হলো ভীষণ এক্সপ্রেস, এটা হলো অফিসিয়াল চশমা, দেখি আপনাদেরকে নতুন কোনো সানগ্লাস আসছে কিনা, কেন আমার সানগ্লাস খুবই পছন্দের জিনিস। মোটামুটি এমন কোনো ভালো একটু ভালো লাগছে, একটু নিয়ে ভালো
এখানে হলো সব সেল সেল দিয়ে রেখে দেখানো আবার চলে আসলাম তোদের এখানে ফার্মেসির পাশেই হলো সব মেডিসিন মেডিসিন কিন্তু ইউকে মেডিসিন ফার্মেসি এগুলি অনেক ভালো অনেক ভালো জিনিস সব কিছু মাঝে মেডিসিনগুলো ভালো এই হলো পেস্ট সব পেস্ট এখানে থাকে এগুলি হলো সব চুলের কালার চুলের কালার এবং শ্যাম্পু মেকআপের জায়গাটা কেন দেখাবো না এই সেই মেকআপ এই যেখানটা কেন কিছু চলে আসলাম এখানটা তারা
গভর্নমেন্ট বলছে যে মাস্ক যারা পড়তে চাও পড়তে পারো। আজকে থেকে আমাদের সব লকডাউন খুলে দিয়েছে এবং বলা হয়েছে যে যে যেভাবে সব ওপেন করে দিয়েছে, তবে আমাদের জন্য যে কতটুকু খারাপ হচ্ছে এটা এটা এখন অনেক অনেক বেড়ে গিয়েছে, বিকজ অনেক বেড়ে গিয়েছে, যা বলার মতো না। বাচ্চাদের জন্য যেমন হয় আমাদের জন্য আরও বেশি রিক্স হয়ে গেল। ইউরো কাপটা হওয়ার পরে স্পেন এখন আরও ভয় হয়ে গেল আমাদের জন্য, সবাই টেনশনে থাকতে হয়। কালকে 50,000 মতো ই হয়েছে, এফেক্টেড হয়েছে, বুঝতেই পারতেছেন যে কেমন ডেঞ্জারাস। এই যে বাচ্চারা বাইক করা লাগে না, নিয়ে নিয়ে খেয়ে ফেলছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য বড় করে ভিডিওটা দিলাম, যারা আমাকে ভালোবাসেন ওরা আমাকে ভিডিওটা দেখিয়ে দিবেন, প্লিজ আমার পাশে থাকবেন। সাপোর্ট করবেন।
175. এই যে দেখুন কত রকমের চানা চোর, এগুলো ইন্ডিয়ান সব কিছু। আবার ঝালমুড়ির প্যাকেট, ঝালমুড়ি, চানা চোর, চিপস, চিপস, এখানে সব ফ্রেশ ফিশ পাওয়া যায়। আজকে নাই ফিশ, ফিশ ওখানটাতে পাওয়া যায়। এগুলি হালাল চিকেন, হালাল চিকেন, সব ধরনের এখানে কেচাপ, সস, পাস্তা কিংবা বাচ্চারা সেটা দিয়ে খাওয়া খাবে, ওগুলি সব এখানটাতে আছে। বাচ্চাদের পছন্দের জিনিস সব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওগুলি ছোটো ছোটো রাইস প্যাকেট, বানানো সম্পূর্ণ, জাস্ট একটু গরম করে প্লেটে নিয়ে খেয়ে ফেলে। এই যে আমার মেয়েরা ইউনিভার্সিটিতে এগুলিই খায় টেস্কো থেকে নিয়ে, প্যাকেটটা খোলে বাস খেয়ে ফেলে। জানি না ওরা সময়ের জন্য করতে পারে না, না হলে সত্য আল্লাহ পাক জানে। আমার ভিডিও দেখলে বলবো আম্মু তুমি আমাকে এটা বলেছ, কিছু করার নেই। তাছাড়া সময় পায় না আসলে, ইউনিভার্সিটির এত ইয়ে থাকে, কাজ থাকে, বাচ্চারা টায়ার্ড হয়ে পড়ে। এই যে স্যান্ডউইচের জন্য রুটি বেক করা, আমার লোকটা করে ফেললে হয়ে গেল। কষ্ট করতে চাইলে একটু বাসাতে মজা করে খাওয়া যায়। আসলে অনেক টাইপের বাসমতি চাইলে, চাউল অনেক টাইপের আছে, যার যেটা চয়েস সেটা খেতে পারে। যেগুলি দিয়ে আলাদা একটা বিরিয়ানি করো, সাদা ভাত করো, পোলাও করো, মজা লাগে। এই হল পাস্তা, ভ্যারাইটিস রকমের পাস্তা, এই হল পাস্তা, কত টাইপের, কত টাইপের পাস্তা দেখুন। অনেক টাইপের পাস্তা, তবে পাস্তা বাইরে এটা খুব ইটালিয়ান মার্কা, খুব ভালো ভালো, এটা এইটা খেতে চেষ্টা করবে। এটাও
ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকার জন্য এতক্ষণ অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আবারও বলছি ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই।